হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা কথা বলবো হচ্ছে থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা বিগলের ব্যাপারে। তো 21st জুন ফ্রাইডে ফার্স্ট পোস্টার বেরিয়েছিল, এবং তারপরে কালকে বিজয়ের জন্মদিনের দিনকে সেকেন্ড পোস্টারটা বেরিয়েছে। তো এটার ব্যাপারে যা আমি পোস্টার থেকে যা গল্প প্রেডিক্ট করছিলাম বা আমি এক দু জায়গায় পড়েছিলাম, সেগুলো আপনাদের সাথে আমি ভেবেছিলাম কালকে ভিডিও বানিয়ে শেয়ার করব। কিন্তু আমি ওয়েট করছিলাম যে সেকেন্ড লুকটা একবারে বেরিয়ে যাক, তাহলে ফার্স্ট লুক সেকেন্ড লুক দুটো নিয়েই কথা বলবো। কিন্তু এ তো সেকেন্ড লুক বার করে আটলি আমাদের মাথা খারাপ করে দিল, মানে কনফিউশনে ফেলে দিল, স্টোরি প্রেডিক্ট করবার আর জায়গায় রাখলো না। তো কেন সেটা বলছি, সবাইকে ফার্স্টে আপনাদেরকে বলতে চাই, কিছু ইনফরমেশন দিতে চাই রিলেটেড টু সিনেমা। তো এই সিনেমাটা দিওয়ালিতে রিলিজ করবে। আমরা জানি প্রত্যেক বছর কিন্তু বিজয় বছরে একটা করে সিনেমা করছে, এবং প্রতিবার দিওয়ালিতে আসছে এবং ব্লকবাস্টার সিনেমা আনছে। 2017 মার্সেল ছিল, 2018 সরকার ছিল, এবং 2019 আসছে বিগল। এবং আপনাদেরকে আরো একটা জিনিস বলে রাখি, যেই জন্য আমি এত আনন্দ পাচ্ছি, সেটা হচ্ছে সরকার কিন্তু মানে আমাদের কলকাতাতে রিলিজ করেছিল। তো পসিবিলিটি আছে যে বিগলও রিলিজ করবে, এবং 26th অক্টোবর দিওয়ালিতে রিলিজ করছে। 26th অক্টোবর ইজ মাই বার্থডে, আই এম কোয়াইট এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। সেকেন্ডলি, এর মিউজিক দিচ্ছে হচ্ছে এআর রহমান, রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই আটলি, যে আগে বিজয়ের সাথে দুটো ব্লকবাস্টার সিনেমা বানিয়েছে, ওয়ান ইজ থেরি, অ্যানাদার ইজ মার্সেল। তো আমরা দেখেছি যখনই আটলি বিজয়কে নিয়ে কাজ করে, মোস্ট অব দ্য টাইম, মানে থেরিতে নয়, মার্সেলে করেছিল, ট্রিপল রোল ছিল ওখানে বিজয়। তো এখানেও যখন ফার্স্ট পোস্টারটা ফ্রাইডে এলো, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে দুটো বিজয়, একটা একটু বয়স্ক, একটু ডন টাইপের বসে আছে, হাতে একটা ওই মানে দা নিয়ে, কাটারি ওই টাইপের নিয়ে, মানে হাতে নিয়ে সামনে রাখা আছে, সে বসে আছে, এবং পিছনে একজন বিজয় দাঁড়িয়ে আছে, সেটা মানে তার অনেকটা ইয়াং লুক, হাতে ফুটবল নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কাইন্ড অফ একটা জার্সি পরে। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে একটা ফিশ, মানে ফিশিং ভিলেজ। অ্যাকচুয়ালি তামিলনাড়ুতে তো ফিশিং ওই জায়গাগুলো খুব হয়, কোস্টাল এরিয়া যেহেতু, তো সেই রকম একটা ফিশিং ভিলেজ। তো দেখে যা মনে হচ্ছিল যে একটা হচ্ছে বাবার রোলে বিজয় প্লে করবে, ডাবল রোল আর কি, একটা বাবার রোল, একটা ছেলের রোল, ছেলে হচ্ছে ফুটবল কোচ। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি এটা কোন জনরা সিনেমা, তো এটা হচ্ছে একটা স্পোর্টস ড্রামা, প্লাস এটার মধ্যে অ্যাকশন থ্রিলারও রয়েছে, মানে সব রকম এলিমেন্টই রয়েছে। এবং স্পোর্টস ড্রামা মানে কিন্তু বিজয় কিন্তু নিজে খেলবে না, বিজয় অ্যাজ এ মানে একটা কোচের রোল প্লে করবে, এবং ফিমেল ফুটবল নিয়ে এটা হবে। তো পোস্টার থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে দুটো বিজয় রয়েছে, তো আমি ভালো, একটা হয়তো ফাদার, একটা হয়তো ছেলে, ছেলে হয়তো ফুটবল কোচ হয়ে যাবে এবং উমেন্স টিমকে কোচিং করবে। তারপরে যখন সেকেন্ড পোস্টারটা কালকে এলো, সেটাতে আবার বিজয়কে আমরা অনেকগুলো মানে লুকে দেখতে পাচ্ছি, তিন চারটে। তো তখন আমার মনে হলো, আচ্ছা মেবি এরকম নয় তো যে বিজয় একটাই ক্যারেক্টার, তাকে বিভিন্ন স্টেজ অফ লাইফে আমরা দেখতে পাচ্ছি, যে হয়তো আগে নিজে ফুটবল প্লেয়ার ছিল, তবে কোনো কারণে খেলতে পারেনি, কেরিয়ার শেষ হয়ে গেছে, পরে বয়সকালে মানে এখন এই টাইপের গুন্ডা মতো হয়ে গেছে নিজের গ্রামে গিয়ে, এবং কিছু একটা কারণে তাকে আবার ফিরে আসতে হয়, এবং সেবারে সে হয়তো ফিমেল ফুটবল টিমকে কোচিং দেয়। তো সেই জিনিসটা কি হবে এখনো কিছুই বোঝা যাচ্ছে না। আগে ভেবেছিলাম পোস্টার থেকে খুব সিম্পল, বাট দুটো পোস্টার আসার পর পুরো কনফিউজ হয়ে গেছে ব্যাপারটা। তো সেটা তো সিনেমা এলেই জানা যাবে, সেটার জন্য অ্যান্টিসিপেশন রয়েছে, তার আগে ট্রেলার আসবে, তার আগে টিজার আসবে, তো সেটা নিয়ে তো লোকের সবাইকার মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে। তো এছাড়া সাপোর্ট মানে হিরোইন এই সিনেমাতে বিজয়ের অপোজিট থাকবে নয়নতারা, এবং জ্যাকি শ্রফও থাকবে। আই থিঙ্ক জ্যাকি শ্রফ ভিলেনের রোল প্লে করবে, কারণ আজকাল আমরা দেখতে পাচ্ছি যে বলিউডের অনেক মেন মেন লিডদেরকে ভিলেনের রোলে মানে কাস্ট করা হচ্ছে সাউথে। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি যে আগে একটা রিউমার উঠেছিল যে এই সিনেমাটার নাম মাইকেল হবে, বাট আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন, বিজয়ের জার্সিতে যে মানে নামটা লেখা আছে সেটা মাইকেল, তো মেবি যে ওই নামটা এসেছিল সেটা হয়তো বিজয়ের ক্যারেক্টারের নাম মাইকেল হবে। তো এইগুলোই ছিল ইনফরমেশন। পোস্টার দুটো তো দারুণ লাগছে, বিজয়ের দারুণ মানে অ্যাটিটিউড লাগছে, তার বয়স বোঝাই যায় না আনটিল তাকে মানে মেকআপ করে বয়স বাড়ানো হয়, এবং বিজয় হ্যাজ এ ডিফারেন্ট কাইন্ড অফ সোয়াগ অ্যান্ড অ্যাটিটিউড। তো আমার তো পার্সোনালি পোস্টার দুটো দারুণ লেগেছে, আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। আপনাদের কিরকম এক্সাইটমেন্ট লেভেল সেগুলো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান। আমি ইনস্টাগ্রামে যখন মানে পোস্টারগুলো শেয়ার করেছিলাম, অনেকে আমাকে কমেন্ট করেছিল যে এটা একটা রিভিউ করো, এই করো, তো আমি ওয়েট করছিলাম সেকেন্ড পোস্টারের জন্য, আমি ফ্রাইডে পোস্ট করেছিলাম। এনিওয়ে, তো আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন, THEPUNK26, দ্য পাঙ্ক 26। বাই বাই।